হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আয় বসছি আজকে তোমাদের জন্য আবার নতুন একটা ব্লগ নিয়ে। কয়েকদিন আগে একটা ব্লগে আমি দেখাইছিলাম, যখন গরম পড়ছে প্রথম প্রথম আমি ফার্স্ট যেদিন দই বানাইছিলাম, তো সেই যে দইটা ওইটা আমি তোমরা দেখাইছিলাম, একটা অন্য একটা ব্লগে দেখাইছিলাম। তো ওই ব্লগটা দেখা একটা বোন কমেন্ট করছে যে কিভাবে তুমি দই বানাও, দইয়ের রেসিপিটা তুমি শেয়ার করো। অ্যাকচুয়ালি দেখো, দই বানানো কিন্তু একদম সোজা, আর গরমে ম্যাক্সিমাম মানুষের বাড়িতেই দই বানানো হয়, আমিও বানাই। আর দইটা অ্যাকচুয়ালি আমি ছোটোবেলা থেকেই পছন্দ করি, কারণ আমার যে ঠাকুমা আসলো, ঠাকুমারে আমি আম্মা কইতাম, আম্মা ডাকতাম আর কি, তো আম্মা নিরামিষ খাইতো, একদম নিষ্ঠা নিরামিষ। তো আম্মার লিগে আমার মা রোজ দই বানাইতো, তো তখন থেকেই আমার দই খাওয়ার অভ্যাস। আবার কিভাবে বানাই সেটাও আমি দেখাইছি। আবার বিয়ের পরে দেখলাম শ্বশুরবাড়িতেও সেই দইয়ের প্রচলন আছে, সবাই দই ভালোবাসে। তো তার লেগে দই বানানোটা আমার কইতে পারো বায়ে হাতকা খেল, তো আমি রোজই বানাই। এটা এমন কিছু কঠিন জিনিস না, সবাই তোমরা জানো কিভাবে বানায়। তো যেহেতু ওই বোনটা কইছে, তার লেগে ভাবছি আজকে আমি কিভাবে বানাই ওই প্রসেসটা তোমরা দেখাই। তো তার লেগেই আজকের ব্লগ, সবাই সঙ্গে থাকো, চলো আমার রান্নাঘরে যাই। প্রথমে কিভাবে একদম প্রথম থেকে দুধ জাল দাও থেকে শুরু করে একদম লাস্ট পর্যন্ত আমি আজকে তোমরা দেখাবো, চলো যাই রান্নাঘরে। প্রথমেই আমি দুধের প্যাকেটটা একটা নিয়েছি, এখন তো দোকানের দুধ ছাড়া উপায় নাই। আগে তো আমাদের বাড়িতে গরু আছিল, আমার বাবার বাড়িতে, তো গরুর দুধ দিয়েই আমরা দই খাইতাম। তো এখন তো আর উপায় নাই, এখন দোকান থেকে দুধ আইন নাই, কিনা দুধ দিয়েই দই করতে হইব। গরুর কথা কওয়াতে মনে হয়েছে, একবার আমার গরু এমন ভুষা দিছিল, অ্যাকচুয়ালি আমার আম্মা গেছিল গরুরে ঘাস খাওয়াইতে, তো সঙ্গে সঙ্গে আমিও নাটক করতে করতে গেছি। আম্মা তো রোজ গরুরে ঘাস খাওয়ায়, তো গরু তো আমারে চিনে, আমারও তো আর চিনে না। যেই আমি গেছি আমার এমন জোরে মানে ভুষা দিছে, আমি মনে হয় 3 হাত দূরে পড়ছি। আমার মনে আছে, আমি এত তখন এত ছোট না, আমার ঘটনাটা মনে আছে। তো এখন তোমরা সঙ্গে গল্প করতে করতে আমার গরুর কথা ওঠাতে আমার মনে হইলো কি ব্যথাটা না ওই দিন আমি পাইছিলাম। এবারে দেখো ইন্ডাকশনে বোয়াতে আমার দুধটা তাড়াতাড়ি জাল হয়ে গেছে গা। এবারে দুধটারে জাল দেওয়ার পরে মিনিমাম 2 ঘন্টার লেগে দুধটারে ঢাইকা এমনভাবে রাইখা দিবা যাতে পুরোপুরি ঠান্ডা হয়ে যায় গা। প্রায় 2.5 ঘন্টা পরে আমি দুধের ঢাকনাটা খুললাম, দুধটা একদম ঠান্ডা হয়ে গেছে গা। আর দুধ যদি গরম থাকে, গরম দুধে দই পাতলে কিন্তু দইটা টক হয়ে যাবো গা। আর দই বসানোর লেগে তোমরা এমন একটা কাঁচের বাটি ইউজ করতে পারো। আর যদি মনে হয় যে কাঁচের বাটি ব্যবহার করাটা টাফ, ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে, তাহলে তোমরা মেলামাইন ইউজ করতে পারো। আর কাঁচের বাটিতে দই পাতাটাই সেফ। আর সব থেকে জরুরি যে জিনিসটা তোমরা লাগবো, এটা হইতেছে এই যে দইয়ের সাজটা। এটা আমি আগের দিন তুলে রাখছিলাম, প্রতিদিন আমি কিছু কিছু করে সাজ রেখা দিই। তোমরা যদি মনে করো যে একদিনে অনেকটা রেখা দিবা তাও রাখতে পারো, কিন্তু বেশি দিন যদি হয়ে যায় তাহলে আবার দই বসালে কিন্তু দই জল ছাড়া দিব, টক হয়ে যাবো গা। তো আমি কাঁচের বাটিতে পুরাটা দুধই ঢাইলা দিতেছি। এখানে 500 দুধ আছে, আমি আমুল তাজা নিছি। তো পুরাটা দুধ দিয়ে কিন্তু আমি দই করুন, যেহেতু আমরা 4 জন খামু, তো 500 দুধ কিন্তু 4 জনের লিগা লাগবো। এবারে দইয়ের সাজটা দিমু। গরমের দিনে দই পাততে গেলে কিন্তু সাজ একদম কম দিবা, এই যে আমি এখানে 1 চামচ পরিমাণ দিছি 500 দুধের লিগা। আর যদি শীতের দিনে দই করো তাহলে তুমি বেশি করে সাজ দিতে পারো। আর শীতের দিনে যখন তুমি দই করবা তখন কিন্তু দুধটারে একটু হালকা গরম রাখতে হইব। অনেকেই কয় যে শীতের দিনে দই বসাইতে পারি না, শীতের দিনে দই হয় না, কে কইছে হয় না, শীতের দিনে আরও ভালো দই হয়। কিন্তু তুমি যদি দুধের গরমের পরিমাণটা আর সাজের পরিমাণটা ঠিক রাখো তাহলে শীতের দিনেও খুব ভালো দই হইব দেখবা। দুইটারে এমনভাবে ঢাইকা সারা রাত্রের লেগে রাখা দিবা, আমিও সেমভাবে রেখে দিলাম। পরদিন সকালবেলা আবার তোমাদের সঙ্গে দেখা হইব। গুড নাইট, গুড মর্নিং বন্ধুরা। এখন সকাল 5:20 বাজে। চলো তোমরারে আগে বাইরের দৃশ্যটা দেখাই, জানালার বাইরের দৃশ্যটা একবার তোমরারে দেখাই দিই। এই দেখো সূর্য এখনও উঠছে না, তবে আলু ফিটটে গেছে গা, মোটামুটি 5টা নাগাদ আলু ফিটটে জায়গা, কিন্তু সূর্য কিন্তু এখনও উঠছে না। চলো তোমরারে দইয়ের কি অবস্থা একবার দেখাই। তার আগে দাঁড়াও, আলোটা একটু চালাই নি, কারণ এখনো অন্ধকার ভাবটা কিন্তু আছে। চলো এবার দেখে নিন আমরার দই সারা রাতে কতটুকু রেডি হয়েছে।
এই দেখো মোটামুটি মোটামুটি না ম্যাক্সিমাম ধর 90% হয়ে গেছে গা, তবে আমার মনে হইতেছে আর একটু ঘন হইব, তো তার লেগা আর একটু ঢাকা রাখা দিতেছি, অল্প কিছুক্ষণের লেগে ঢাকা রাখতেছি। পূজা টুজা দিয়াইতে আমার প্রায় 8টা বাজে গেল গা, প্রায় না 8টা 5 বাজে গেছে গা, তো তাড়াতাড়ি করে একবার দুইটা দেখে নিই, যদি বেশিক্ষণ দুইটা এরকম থাকে তাহলে কিন্তু আবার টক হয়ে যাবো গা, জল ছেড়া দিব। এই দেখো এখন মনে হইতেছে দুইটা একদম 100% হয়ে গেছে গা, এই দেখো আর কিন্তু তরল ভাবটা নাই, একদম ঘন হয়ে গেছে গা। যেহেতু দুইটা দুপুরবেলা খাওয়া হইব তার লেগে আমি দুইটারে ফ্রিজে রাখতেছি, ফ্রিজে রাখলে কি হইব ঠান্ডাও হয়ে থাকবো প্লাস ঘনত্বটাও আর একটু বাড়বো, আর যদি এমনভাবে বাইরে রেখে দেয় তাহলে কিন্তু দুইটা টক হয়ে যাবো গা, খাইতে আর ভালো লাগতো না। তবে হ্যাঁ তোমরা যদি একদম টক দই খাইতে চাও তাহলে তোমরা বাইরেই রেখো, প্রায় 2টা বাজে আর 10-15 মিনিটের মধ্যেই আমি তারারে খাওয়ার দিয়ে দিব, তার লেগে দুইটারে ফ্রিজ থেকে বাইর করে রাখতেছি, কারণ ডাইরেক্ট ঠান্ডাটা খাইলে আবার ঠান্ডা ঠান্ডা লাগিয়ে যেতে পারে, সর্দি কাশি হইতে পারে, তার লেগে দুইটারে আমি 10-15 মিনিট একটু বাইরে নামায় রাখা তারপরে সার্ভ করুম। তার আগে তোমরা আবার দেখাই দিই, এই দেখো এবারে আরও আরেকটু ভালো করে কিন্তু দুইটা বইছে, তোমরা আমি একটা হাতা দিয়া কাইটটা দেখাইতেছি কেমন ঘন হয়েছে দুইটা, দেখো এই দেখো এই দুইটা না টকও লাগতো না আবার খাইতেও ভালো লাগবো, তোমরা বাড়িতে সবাই বানাইয়া খাইও আর আমাকে কমেন্ট করে জানাইও। তো বন্ধুরা আশা করি তোমরা দেখাইতে পারছি যে আমি কি প্রসেসে দই বানাই, আর আমার প্রসেসে দই বানাইয়া তোমরা কে কে খাইছো তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানাইও। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করতেছি, আবার খুব তাড়াতাড়ি আয়া করুম একটা নতুন ব্লগ নিয়ে, ততক্ষণ তোমরা খুব ভালো থাকো সুস্থ থাকো, টাটা।